যে আপনি কঠোর হস্তে হরিজনদের আপনি আপনি দমন করুন অ্যাকর্ডিং টু আপনার অ্যাক্ট, বিএনএস অ্যাক্ট 2023, ওদেরকে আপনি সাহায্যতা করুন। আদারওয়াইজ ত্রিপুরার জনগণ কাউকে ছেড়ে দেবে না। আমি আপনাকে বলছি, আমরা বনমালীপুরও আমরা সংঘবদ্ধ হব। আমার বক্তব্য হল নির্বাচনের মাধ্যমে নিশ্চিত তোমরা সরকারে আসবে। এটা দেখে মনে হয় যে আজকে যে ঘটনা ঘটলো আমার সঙ্গে, আই অ্যাম দ্য সিনিয়র মোস্ট, ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট লেজিস্লেচার ইন দ্য অ্যাসেম্বলি, আমার সঙ্গে যে অবব্যবহার করলো হলিগানরা, আই থিঙ্ক হোয়েদার দে আর ইন সেন্স অর নট, দিস ইজ নট মাই কনসার্ন। কিন্তু যেটা করলো এটা আমার পলিটিক্যাল লাইফে কোনো দেখিনি, এবং আপনাদের বলছি এই যদি চলতে থাকে ত্রিপুরার জনগণ কিসের ডেভেলপমেন্ট হবে? বেকারত্বে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা সবচেয়ে বেশি, 9.3 আছে ভারত, এখানে 14.4 আমি কাগজ দিয়েছি, হাইস্ট আনএমপ্লয়মেন্ট, বেকারদের জন্য কিছু নাই, কৃষকদের জন্য কিছু নাই, শ্রমিকের জন্য নেই। আপনার এন রেগা, যেটা রেগা মানে রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এন রেগা ন্যাশনাল, যখন অন্য অন্যরা তারা বলছিল না এটা আমাদের, তখন মহাত্মা গান্ধী এন রেগা, এই রেগাতে এন রেগাতে বছরে 30-40 দিন কাজ হয় না। এটা ইউপিএ গভর্নমেন্ট করেছিল, এটা মিনিমাম কাজ করতে হবে 100 ডেজ,